এস থেকে সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, ফাইনালি জিও তার জিও ফোন 2 লঞ্চ করতে চলেছে। কিন্তু এখন যদি তোমার কাছে জিও ফোন 1 থাকে, তাহলে জিও ফোন 2 তে কিভাবে চেঞ্জ করতে পারবে, আর জিও ফোন 2 তে কি কি নিউ ফিচার্স অ্যাড হয়েছে, সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপারে জানতে পারবে এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা দেখছো এস টেক বেঙ্গলি, আমি সাকলিন। লেটস গেট স্টার্ট। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো সবার প্রথম যে প্রশ্নটা, যদি আমার কাছে জিও ফোন 1 থাকে, তাহলে জিও ফোন 2 তে কিভাবে এক্সচেঞ্জ করতে পারবো। 21 জুলাইয়ের পর থেকে জিও মনসুন হাঙ্গামা অফারটা স্টার্ট করে দিয়েছে। এটাতে বলা হয়েছে, যত পুরাতন কিপ্যাডওয়ালা ফোন আছে, তারা যদি 21 জুলাইয়ের পর নিয়ে যায় এবং সঙ্গে যদি 501 টাকা করে দেয়, তাহলে তাদের পুরাতন কিপ্যাডওয়ালা ফোনটা এক্সচেঞ্জ করতে পারবে জিও ফোন 1-এর সঙ্গে। মানে পুরানো ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে যদি 501 টাকা দেয়, তাহলে বদলে তারা জিও ফোন 1 পেয়ে যাবে। যদি তোমার কাছে জিও ফোন 1 থেকে থাকে, তাহলে তোমার জন্য কোনো এক্সচেঞ্জ অফারই নেই। অফার শুধু ওই সমস্ত লোকেদের জন্য যারা এখনো পুরানো ফিচার্স ফোন ইউজ করে, যারা জিও ফোন ইউজ করছে না, যারা আর কি যে সমস্ত ইউজার এখনো জিওর আয়ত্তে আসেনি, তাদেরকে আনার জন্যই জিওর এই সমস্ত প্ল্যান। তাহলে এখানে এই যে অফারটা, এক্সচেঞ্জ অফারটা, জিও ফোন 1-কে জিও ফোন 2-এ কনভার্ট করার জন্য নয়। দ্বিতীয়ত, জিও ফোন 2 যেটার দাম 2999 টাকা, তো এই যে জিও ফোন 2টা নেয়ার পর জিও ফোন 1-এর মতো কি হচ্ছে যে 3 বছর পর আমাদের এই টাকাটা রিফান্ড দেয়া হবে? তো বন্ধুরা, জিও এখানে পুরো কনফার্ম করে দিয়েছে যে তার জিও ফোন 2টার দাম পুরো 3000 টাকা। যদি তুমি জিও 2 ফোন নিতে হয়, তাহলে 3000 টাকা দেবে এবং ফোন নেবে, তারপরে এই টাকা পুনরায় রিফান্ড করা হবে না। তৃতীয়ত, জিও ফোন 1 কি তাহলে আর পাওয়া যাবে না, আউট অফ স্টক হয়ে যাবে? এখানে তোমাদের জন্য জিও অনেক অপশান দিয়ে রেখেছে। প্রথমত, জিও ফোন 2 নিয়ে নাও 2999 টাকা দিয়ে, তাহলে তোমাদের হয়ে যাবে ফোনটা। দ্বিতীয়ত, যদি তোমরা জিও ফোন 1 নাও, তাহলে 1500 টাকা দিয়ে নাও, সেটাও তোমার হয়ে যাবে। এবং জিও ফোন 1 নেওয়ার পর আর কি যে তুমি যে টাকাটা দেবে, 1500 টাকাটা, সেটা হচ্ছে গিয়ে 3 বছর পর সেটাকে রিফান্ডও করা হবে, যদি তুমি ফোনটার সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করো, ঠিকঠাক রিচার্জ করো, ফোনের বক্সটাকে ঠিক রাখো, এবং ফোনটাকে যদি ফোনে যদি কোনো ক্ষতি না হয়, তাহলে তুমি এই 1500 টাকাটা আবার পেয়ে যেতে পারো 3 বছর পর। তৃতীয়ত, যদি তুমি কোনো ওল্ড কিপ্যাডওয়ালা ফোন ইউজ করো, তাহলে সেটা দিয়ে তার সঙ্গে 501 টাকা দিয়ে জিও ফোন 1টা নিয়ে নিতে পারো। এখানে আবার এটা ভেবো না যে তোমার 501 টাকাটা আবার ফেরত দেওয়া হবে 3 বছর পর, কারণ সেটা আর হবে না। ওল্ড যে কিপ্যাড ফোনটা আছে, সেটাকে তুমি এক্সচেঞ্জ করছো 501 টাকা দিয়ে, তো এটার জন্য আর তোমার ওই 500 টাকাটাকে রিফান্ড করা হবে না। এবার একটু জিও ফোন 1 আর জিও ফোন 2 এর কিছু পার্থক্য নিয়ে আলোচনা করি। দেখো বন্ধুরা, জিও ফোন 1 আর জিও ফোন 2 এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। হার্ডওয়্যার পুরো একই, শুধু যে বাইরের লুকটা একটু চেঞ্জ হয়েছে, নিচে অনেকগুলি কিপ্যাড এক্সট্রা অ্যাড হয়েছে এবং স্ক্রিনটা একটু হচ্ছে বড় হয়েছে নোকিয়া X2 সিরিজের মতো। জিও ফোন 1 এর মতো না হটস্পট আছে, না তুমি সিম লাগিয়ে ওয়াইফাই চালাতে পারবে। ডুয়েল সিম তো আছে, কিন্তু প্রথম সিমে জিওই চলবে আর দ্বিতীয় সিমে শুধু 2G চলবে। জিও ফোন 1 এবং 2 এর কম্পেয়ার করলে দেখা যাবে কোনো বিশেষ কিছু ইমপ্রুভমেন্ট হয়নি। এবার যদি বন্ধুরা তোমরা জিও ফোন 1 এবং জিও ফোন 2 এর মধ্যে যে কোনো একটা ফোন নিতে চাও, তাহলে আমি সাজেস্ট করবো জিও ফোন 1 নিয়ে নাও, কারণ দুটোর মধ্যে স্পিডও একই, সমস্ত প্ল্যানগুলো একই, তাহলে এক্সট্রা 1500 টাকাটা কেন দিতে যাব। আশা করছি জিও ফোন 1 এবং জিও ফোন 2 এর মধ্যে সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা এখনো লাইক করলে ফটাফট একটা লাইক করে দাও, এবং জিও ফোন 1 এবং জিও ফোন 2 রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে নিচে অবশ্যই কমেন্ট করো, আমি আনসার দেব। ভিডিওটা শেয়ার করো তোমার সমস্ত বন্ধুদের সঙ্গে ফেসবুক, হোয়াটসঅ্যাপে, যাতে তারাও জানতে পারে জিও ফোন 2 রিলেটেড এই সমস্ত ইনফরমেশনগুলো।
এইরকমই ইন্টারেস্টিং, নলেজেবল এবং ট্রাস্টেড টেক ভিডিও বাংলা দেখার জন্য ইস্টেক বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে নেওয়া, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ইউটিউব তোমাকে নোটিফিকেশন দিয়ে দিতে পারে এবং ভিডিওটা তুমি সবার প্রথম দেখতে পারো। ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, যেখান দিয়ে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। এবং ডান দিকের ভিডিওগুলিও দেখে নাও যদি আগে না দেখে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।